আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটা কিন্তু অনেকটাই যুগান্তকারী ভূমিকা পালন করছে সোনালী ব্যাংকের ই ওয়ালেটে যে লেনদেন সীমাটা রয়েছে দিনে কতবার লেনদেন করা যাবে এগুলা কিন্তু আবারও নির্ধারণ করে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা ব্যবসাভিত্তিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কেন্দ্রিক যারা রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে ভিডিওটি শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করেছি পরিপত্রটা জারি করা হয়েছে যেখানে বলে দেওয়া হয়েছে এখন থেকে যারা ব্যক্তি পর্যায়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করবেন সেক্ষেত্রে মাসিক লেনদেন সীমা কিন্তু সর্বোচ্চ থাকবে দশ লক্ষ টাকা প্রতিষ্ঠান পর্যায়ে গিয়ে এখানে মাসিক লেনদেন সীমা কিন্তু সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাকাউন্ট যদি ব্যক্তি হয়ে থাকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা কিন্তু ট্রানজেকশন করা যাবে প্রতিবার আপনি যত ইচ্ছা বা ট্রানজেকশন করতে পারেন ব্যক্তিকেন্দ্রিক অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ট্রানজেকশন সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি আর প্রতিষ্ঠান পর্যায়ে গিয়ে সাধারণত সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করে সর্বোচ্চ একটি ট্রানজেকশনে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন সো এটা বর্তমান সময়ে সোনালী ব্যাংকের ই ওয়ালেটের লিমিটটা কিছুটা বাড়ানো হয়েছে সোনালী ব্যাংকের ই ওয়ালেট নিয়ে আপনাদের কি পেনুন ভালো হলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর খারাপ হলে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানতে পারেন আজকে পর্যন্তই সকল ভালো থাকবেন ভিডিওটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম